সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনার সময় ভালোই আছো, বাড়িতে নিরাপদে আছো, এবং অবশ্যই তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে বাইরে সেগুলো নিয়ে নিশ্চয়ই খুব দুশ্চিন্তার মধ্যে আছে এবং চেষ্টা করছো যে সেগুলো সঠিকভাবে উত্তর প্রদান করতে এবং সেগুলো স্কুলের টাইম মতো জমা দেওয়ার জন্য। তো দেখো, সেই পড়াশোনার তালে তোমরা থাকবে এবং সেই পড়াশোনার যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলো আছে সেগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে, এবং আমরা প্রতি সপ্তাহে যে বা প্রতিদিন যে অনলাইন ক্লাসগুলো দিচ্ছি সেই অনলাইন ক্লাসগুলো অবশ্যই তুমি ইউটিউবে দেখবে, আমাদের স্কুলের মাধ্যমে, স্কুলের যে ওয়েবসাইট আছে বা স্কুলের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখবে এবং আমরা কী কী ক্লাস নিচ্ছি এবং কী কী গুরুত্বপূর্ণ জিনিস আছে তোমাদের জানা আছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, আজকে আমরা যে ক্লাস নিয়ে এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে class-7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 6 লেজার যে ইউনিটটা আছে সেই ইউনিট 6 লেসন 6B, মানে ইউনিট 6 লেজার যে অধ্যায়টা আছে সেই অধ্যায় 6B একটা অপশন দেওয়া আছে। 6B-তে যে আমাদের যে কাজটা দেওয়া আছে হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। আবার এই যে লেজার যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার মধ্যে তোমার এই ওয়ার্ডস এর মিনিংস এর একটা তালিকা দেওয়া আছে, সেই তালিকার 6B-তে, সেই তালিকা থেকে আমরা আজকে চেষ্টা করব এই যে শব্দের অর্থগুলো দেওয়া আছে এবং মিনিং যেটা দেওয়া আছে সেটার সাথে মিল করার জন্য। এখানে শব্দগুলোর সাথে তোমার মিনিংগুলো সব এলোমেলোভাবে দেওয়া আছে, আমরা শব্দগুলোর অর্থ আগে জানবো এবং তার সাথে এপাশে যে কোনটার সাথে মিলবে বাক্য বা শব্দের অর্থ সেটা মিলিয়ে তারপর আমরা সঠিক একটা বাক্য বা অর্থ দাঁড় করানোর চেষ্টা করবো। তাহলে হচ্ছে আমার প্রথম যে শব্দ রয়েছে সেটা হচ্ছে হেজ, HEDZ। হেজ কথাটার মানে কি? হেজ কথাটার মানে আমরা বলতে পারি অর্থাৎ ঘেরাও করা, অর্থাৎ কোনো একটা মাধ্যম দিয়ে কোনো একটা বস্তু হোক বা কোনো কিছু দিয়ে যদি চারিদিকটা ঘিরে দেওয়া হয় সেই অবস্থাটা বলা হয় হেজ। তো দেখো, এই হেজের সাথে যে আমাদের আজকের যে উত্তরটা বা মিনিংটা এর মধ্যে কোনটা তোমরা হয়তো বলতে পারছো, অনেকে বুঝতে পারতেছো, তার কারণ তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনটা হতে পারে সবার সুবিধার জন্য। এই হেজের সাথে অর্থের মিল হবে এ রো অফ বুশেস অর স্মল ট্রিস, হেজের সাথে আসবে এটা, অর্থাৎ এ রো অফ বুশেস অর স্মল ট্রিস, অর্থাৎ একটা সারি, রো মানে হচ্ছে সারি, অফ বুশেস ঝোপঝাড় বা ছোট ছোট গাছ দিয়ে যখন একটা জায়গা আবৃত করা হয় বা আচ্ছাদন করা হয় বা আচ্ছাদিত থাকে সেই অবস্থাকে বলা হয় হেজ। আমরা দ্বিতীয় শব্দটা আসি, দ্বিতীয় শব্দটা হচ্ছে বীজ, BITCH। বীজ শব্দের অর্থ হচ্ছে কি? কোনো নালা বা হচ্ছে ছোট খালের মতো যে অবস্থা সেটা আমরা বুঝি বীজ। তাহলে বীজের সাথে কোন শব্দের অর্থটা মিলছে তোমরা একটু খেয়াল করো, যে নিজে ট্রাই করে দেখো পারো কিনা, যে কোনটা হতে পারো। তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সবার জন্য, বীজের সাথে আমাদের এখানে মিলছে এ ক্যানেল অর ড্রেন, এ ক্যানেল অর ড্রেন, অর্থাৎ কি একটা খাল অথবা একটা ড্রেন বলতে আমরা ছোট একটা নালা বলতে পারি, ঠিক আছে? তো নিচের সাথে আসছে এ ক্যানেল অফ ড্রেন। তৃতীয় যে শব্দটা আছে আমাদের এখানে চার্জ, CHARG, চার্জ মানে হচ্ছে কি কাউকে আঘাত করা বা আঘাত করতে উদ্যত থাকা বা ধাক্কা দেওয়া, ঠিক আছে, এই জাতীয়। তো তার সাথে আমাদের যে উত্তরটা মিলবে সে হচ্ছে অ্যাটাক অর রাশ, মানে কি আক্রমণ করা বা আঘাত করা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করা, ঠিক আছে, হচ্ছে চার্জ। এরপরে যে শব্দটা আসছে সে হচ্ছে উইঙ্ক, WINK। উইঙ্ক কথাটার বা শব্দটার মানে আমরা বুঝবো যে খুব দ্রুততার সাথে কোনো একটা কিছু খুঁজে বের করা, যে আমি হঠাৎ করে খুঁজতেছি যে তাড়াহুড়ো করে পাচ্ছি কিনা, এরকম করে এই শব্দটা হচ্ছে তাড়াহুড়ো বা দ্রুততার সাথে কোনো কিছু খুঁজে বের করা, চোখে পলকে খুঁজে বের করা। তার সাথে আমাদের যেটা মিলেছে এ লুক অ্যাট সামথিং ফর এ ভেরি শর্ট টাইম, অর্থাৎ উইঙ্কের সাথে এটা, উইঙ্কের সাথে এটা আসছে। আমি একটু তিন মার্ক করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে। এ লুক অ্যাট সামথিং ফর এ শর্ট টাইম, অর্থাৎ কোনো দিকে তাকিয়ে খুব দ্রুত সাথে বা স্বল্প সময়ের মধ্যে কোনো কিছু খুঁজে নেওয়ার পদ্ধতি বা শব্দের অর্থ হচ্ছে উইঙ্ক। এরপর আসো স্ট্রিঙ্গিং, স্ট্রিঙ্গিং মানে স্ট্রিং কথাটি হচ্ছে কোনো একটা ধারণা বা খোঁচানো বা হচ্ছে কাটা এরকম একটা যুক্ত অবস্থা, ঠিক আছে? তো সেই স্ট্রিঙ্গিং এর সাথে মিলতেছে এ প্রিকলি ব্রুশ, এ প্রিকলি ব্রুশ অর্থাৎ কাটা ঝোপ,
যে গাছে তোমার কাটা থাকে বা যে ঝোপঝাড় কাটা থাকে সেই অবস্থাটাকে বলা হয় স্ট্রিংই, এ প্রিকলি বুশ। এরপর শব্দটা দেখো, শব্দ হচ্ছে কি লাম, এল ইউ এম পি লাম। লাম শব্দ হচ্ছে কোনো চাঙর বলতে পারো, ভারী কোনো বস্তু, এরকম হচ্ছে কি বড় আকৃতির কোনো বস্তু ভারী বা একটা পিণ্ড এরকম হতে পারে, তাকে বলা হয় লাম। তাহলে লাম্পের সাথে আমাদের কোন শব্দটা মিলছে দেখো, যে অপশনগুলো বাকি আছে তাদের মধ্যে থেকে আমরা একটু খুঁজে নিই। এখানে বাকি আছে এ সিগন্যাল মেক কুইকলি বাই ক্লোজিং অ্যান ওপেনিং অ্যান আই, তারপর হচ্ছে হ্যাঙ্গিং, এরপর রয়ে গেছে আমাদের মো ফেভিয়াল এ হোমলেস অ্যান্ড জবলেস পার্সন। তো এখান থেকে আমাদের অর্থ একটাই মিলতেছে, সে হচ্ছে লাম্পের সাথে মো হেভিলি অ্যালং, অর্থাৎ যে জিনিসটা বা কোন জিনিস কি করা সরানো খুব দুষ্কর, মানে এক জায়গা থেকে আর জায়গায় নাচাড়া করা খুবই দুষ্কর বা খুব ভারী মনে হয়, এরকম একটা কেস বা বস্তু। এরপর শুধু দেখো ব্রাম্বল, ব্রাম্বল শব্দটা মানে হচ্ছে কি, ব্রাম্বল শব্দটা আমরা বলতে পারি কি, ব্রাম্বল শব্দের সাথে আমাদের মিল আছে গ্রামের শব্দ মানে সাথে মিল হচ্ছে হ্যাঙ্গিং, এখানে রয়ে গেছে আমাদের হ্যাঙ্গিং, অর্থাৎ ঝুলে রয়েছে বা ঝুলন্ত এরকম কোনো কিছু হচ্ছে ব্রাম্বল। ঠিক আছে, এরপর শব্দ আমাদের রয়েছে কি ট্রাম, টি আর এ এম পি ট্রাম, কথার মানে হচ্ছে যে লোকের কোনো কি নাই, কাজ নাই, কোনো থাকার জায়গা নাই, এরকম হচ্ছে ট্রাম। সেই ট্রামটার সাথে আমরা মিলিয়ে নিতে পারি এ হোমলেস অ্যান্ড এ জবলেস পার্সন, অর্থাৎ যার বাড়ি ঘর নেই এবং কোনো কাজ নেই ভবঘুরে। এরপরে আসো গেমস, গেমস কথার মানে চকচক করছে বা চিকচিক করছে, মিটমিট করে চলছে এরকম, তার সাথে আমাদের শুধুমাত্র রয়ে গেছে কি এ সিগন্যাল মেড কুইকলি বাই ক্লোজিং অ্যান্ড ওপেনিং অ্যান আই, অর্থাৎ চোখের পলকে কোনো একটা চিহ্ন বা সিগন্যাল আমরা দেখতে পাওয়ার নাম হচ্ছে গেমস, তো সেটার সাথে সহজে নিয়ে যাও এটা এ সিগন্যাল মেড কুইকলি বাই ক্লোজিং অ্যান্ড ওপেনিং অ্যান্ড আই। তাহলে দেখো যে এই বিষয়টা আমরা দেখলাম যে শব্দের শব্দগুলো জানলাম, শব্দের বানানগুলো দেখলাম, শব্দের সাথে কোন সাথে অর্থ মিলে সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তো বন্ধুরা আশা করছি এই শব্দের অর্থগুলোর সাথে তোমরা ওয়ার্ড যে মিনিংগুলো আছে সেগুলো বাইরে বসে আবার ট্রাই করবে, নিজে একা একা চেষ্টা করবে এবং নিজেদেরকে আরও ভালোভাবে ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে প্রস্তুত করে তুলবে। তো আশা করছি তোমরা আগামী দিনের ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে এবং আমি অবশ্যই তোমাদের নতুন কোনো কিছু নিয়ে ক্লাসে উপস্থিত হবো। তাহলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে করোনার ভিতরে, অবশ্যই বাইরে বের হলে মাস্ক সাথে নিয়ে বের হবে। তো ধন্যবাদ সবাইকে।